নমস্কাৰ মই জ্যোতি বৈশ্য আপোনালোকক স্বাগতম জনাইছো এটা বিশেষ খবৰ টাইম ইটৰ দৰ্শকৰ বাবে লৈ অহাৰ চেষ্টা কৰিছো 14টা দিনৰ ভিতৰত বিশ্বত এবাৰ দুটা কৈ বিৰল মহাজাগতিক পৰিঘটনা সংঘটিত হ'ব প্ৰথমতে হোলীৰ দিনটোত চন্দ্ৰগ্ৰহণ আৰু তাৰ পাছত এপ্ৰিলৰ 8 তাৰিখে সূৰ্য গ্ৰহণৰ প্ৰভাৱ পৰিব সময় কেতিয়া আৰু এই সমূহৰ প্ৰভাৱ পৃথিৱীত কি পৰিব তাৰ তথ্য লৈ অহাৰ চেষ্টা কৰিছো টাইম ইট বিগ ব্রেকিং জনাইছো এটা বিশেষ খবৰ কিয়নো হোলীৰ দিনাই বছৰৰ এই বছৰৰ প্ৰথমটো চন্দ্ৰগ্ৰহণ আৰু এই চন্দ্ৰগ্ৰহণ 100 বছৰৰ পিছত হ'ব কি হোলীৰ দিনাই সোমবাৰে এই চন্দ্ৰগ্ৰহণৰ প্ৰভাৱ পৰিব বিশ্বৰ বিভিন্ন প্ৰান্তত 25 মাৰ্চৰ এই চন্দ্ৰগ্ৰহণক লৈ কেৱল দেশতেই নহয় সমগ্ৰ বিশ্বত এতিয়া চৰ্চা চলা আৰম্ভ কৰিছে এই চন্দ্ৰগ্ৰহণ পুৱা 10:24 আৰম্ভ হ'ব বিশ্বৰ কেইবাটাও প্ৰান্তত ইয়াৰ প্ৰভাৱ পৰিব আৰু বিয়লি 3:01 এই চন্দ্ৰগ্ৰহণৰ অন্ত পৰিব আৰু এই চন্দ্ৰগ্ৰহণৰ বিশেষত্ব হৈছে যে 100 বছৰৰ পিছত হোলীৰ দিনা চন্দ্ৰগ্ৰহণ কৰিছে আয়াৰলেণ্ড ইংলেণ্ড স্পেইন পৰ্তুগাল হলেণ্ড আদিত চন্দ্ৰগ্ৰহণৰ যথেষ্ট প্ৰভাৱ পৰিব বেলজিয়াম নৰৱে ছুইজাৰলেণ্ড জাৰ্মানী আদিৰ পৰাও এই চন্দ্ৰগ্ৰহণ দেখিবলৈ পোৱা যাব ফ্ৰান্স আমেৰিকা জাপান ৰাছিয়া অষ্ট্ৰেলিয়া আদিতো এই চন্দ্ৰগ্ৰহণৰ প্ৰভাৱ পৰিব আৰু এই চন্দ্ৰগ্ৰহণ হ'ব হোলীৰ দিনটোতে 100 বছৰৰ পিছত আফ্ৰিকাৰ প্ৰশান্ত মহাগৰ আটলাণ্টিক মহাসাগৰৰ পৰাই এই চন্দ্ৰগ্ৰহণ দেখিবলৈ পোৱা যাব বছৰৰ প্ৰথমটো চন্দ্ৰগ্ৰহণ হোলীৰ দিনটোত দেখিবলৈ পোৱা যাব আৰু এই চন্দ্ৰগ্ৰহণৰ প্ৰভাৱ বিশ্বৰ কেইবাটাও প্ৰান্তত পৰিব কিন্তু কেৱল চন্দ্ৰগ্ৰহণেই নহয় মাত্ৰ 14 দিনৰ ভিতৰত তাৰ পাছত সূৰ্যগ্ৰহণো আহিব কিন্তু আমি প্ৰথমতে আপোনালোকক দৃশ্যাংশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম কিন্তু 25 মাৰ্চৰ এই চন্দ্ৰগ্ৰহণ যিহেতু 1924 চনত হোলীৰ দিনটোত চন্দ্ৰগ্ৰহণ হৈছিলে আৰু এতিয়া পুনৰবাৰ এই চন্দ্ৰগ্ৰহণ হ'ব বছৰৰ প্ৰথমটো চন্দ্ৰগ্ৰহণ মাৰ্চৰ 25 তাৰিখে সোমবাৰে হ'ব এই চন্দ্ৰগ্ৰহণৰ প্ৰভাৱ বিশ্বৰ কেইবাটাও প্ৰান্তত পৰিব কেইবাখনো দেশত এই চন্দ্ৰগ্ৰহণৰ প্ৰভাৱ পৰিব 25 মাৰ্চৰ এই চন্দ্ৰগ্ৰহণক লৈ দেশজুৰি চৰ্চা অব্যাহত আছে পুৱা 10:24 এই চন্দ্ৰগ্ৰহণ আৰম্ভ হ'ব আমি চন্দ্ৰগ্ৰহণৰ অচিভিঅটো এই মুহূৰ্তত দেখুৱাবলৈ চেষ্টা কৰিম আয়াৰলেণ্ড স্পেইন পৰ্তুগাল হলেণ্ড আদি বিভিন্ন প্ৰান্তত এই চন্দ্ৰগ্ৰহণৰ প্ৰভাৱ দেখিবলৈ পোৱা যাব বিদ্যমান হ'ব আৰু যি সময়সীমা দিয়া হৈছে সেই সময়সীমাও জনাইছোঁ পুৱা 10:24 পৰা আৰম্ভ হ'ব আৰু 1924 চনত এনেকুৱা এটা চন্দ্ৰগ্ৰহণ হৈছিলে হোলীৰ সময়ত আৰু সেই চন্দ্ৰগ্ৰহণৰ পুনৰাবৃত্তি ঘটিব 2024 চনত অৰ্থাৎ মাৰ্চৰ 25 তাৰিখে সোমবাৰৰ দিনটোত প্ৰায় ইয়াৰ প্ৰভাৱ পৰিব 100 বছৰৰ পিছত দ্বিতীয়টো ব্ৰেকিং লৈ অহাৰ চেষ্টা কৰিছোঁ কেৱল চন্দ্ৰগ্ৰহণেই নহয় প্ৰথমতে চন্দ্ৰগ্ৰহণ আৰু তাৰ পাছত চন্দ্ৰগ্ৰহণৰ পিছতেই পৰিব সূৰ্যগ্ৰহণ এপ্ৰিলৰ 8 তাৰিখে সূৰ্যগ্ৰহণ চন্দ্ৰগ্ৰহণৰ প্ৰভাৱ পৰিব হোলীৰ দিনা কিন্তু 8 এপ্ৰিলত আন এক বিৰল মহাজাগতিক পৰিঘটনা প্ৰথমতে চন্দ্ৰগ্ৰহণ আৰু তাৰ মাত্ৰ কেইটামান দিনৰ পাছতেই সূৰ্যগ্ৰহণ 7:14 ছেকেণ্ডৰ বাবে এই সূৰ্যগ্ৰহণৰ সময়ত অন্ধকাৰচ্ছন্ন হৈ পৰিব পৃথিৱী দুপৰীয়া 2:12 সূৰ্য লুকাই যাব এই সূৰ্যগ্ৰহণৰ সময়ত 14 দিনৰ ভিতৰত দুটাকৈ এই ঘটনা সংঘটিত হৈছে এপ্ৰিলৰ 8 তাৰিখে এই সূৰ্যগ্ৰহণ বা বিৰল মহাজাগতিক পৰিঘটনাৰ সমগ্ৰ বিশ্ববাসীয়ে দেখা পাব দুপৰীয়া 2:12 সূৰ্যক গ্ৰাস কৰিব 7:14 বাবে পূৰ্ণগা সূৰ্যগ্ৰহণ হ'ব ইয়াৰ অৰ্থ হৈছে যে সেই সময়ত সম্পূৰ্ণৰূপে পৃথিৱী অন্ধকাৰৰ নিচিনা পৰিৱেশৰ সৃষ্টি হ'ব 2:13 পৰা আংশিক পোহৰ পৰিব পৃথিৱীত তৰাতকৈও অকণমানহে ডাঙৰ সূৰ্যক দেখিবলৈ পোৱা যাব বুলি জ্যোতিৰ্বিজ্ঞানীসকলে এই সূৰ্যগ্ৰহণক লৈ মন্তব্য কৰিছে গতিকে প্ৰথমতে চন্দ্ৰগ্ৰহণ আৰু চন্দ্ৰগ্ৰহণৰ 14 দিনৰ পাছতেই সূৰ্যগ্ৰহণ দুটাকৈ পৰিঘটনা সংঘটিত হ'ব দৃশ্যাংশ আমি আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম ইয়াৰ যথেষ্ট ইয়াৰ ওপৰত দৃষ্টি নিবদ্ধ হৈ থাকিব জ্যোতিষীসকলেও ইয়াক লৈ বিভিন্ন কথা উল্লেখ কৰিছে কিয়নো জ্যোতিষ শাস্ত্ৰৰ লগত সূৰ্যগ্ৰহণৰ যথেষ্ট প্ৰভাৱ আছে বুলি কয় সূৰ্যৰ ফলত বিভিন্ন ৰাশিৰ কথা কোৱা হয় এনেকুৱা বহু জনবিশ্বাস আছে বিভিন্ন নীতি নিয়মৰ কথাও কোৱা হয় আনহাতে জ্যোতিৰ্বিজ্ঞানীসকলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণৰ জৰিয়তে এই সূৰ্যগ্ৰহণক অধ্যয়ন কৰিব এই সূৰ্যগ্ৰহণৰ সময়ত দিনতেই অন্ধকাৰ নিচিনা পৰিৱেশৰ সৃষ্টি হ'ব পাৰে পূৰ্ণগা সূৰ্যগ্ৰহণ আমি টু উইণ্ডত দুটা দৃশ্য দেখুৱাম এফালে আমি চন্দ্ৰগ্ৰহণ আনফালে সূৰ্যগ্ৰহণৰ দৃশ্যাংশ দেখুৱাবলৈ চেষ্টা কৰিম কিয়নো মনত ৰাখক যিটো চন্দ্ৰগ্ৰহণ হ'ব সেয়া কেতিয়া হ'ব চন্দ্ৰগ্ৰহণ হ'ব হোলীৰ দিনা অৰ্থাৎ মাৰ্চৰ 25 তাৰিখে 1924 চনত এনেকুৱা এটা চন্দ্ৰগ্ৰহণ হৈছিলে আৰু এই চন্দ্ৰগ্ৰহণৰ 100 বছৰৰ পিছত পুনৰবাৰ 2024 চনত
যিদিনা হোলী উদযাপন করব দেশবাসী বিশ্বর বিভিন্ন প্রান্ত হোলী উদযাপন করা হয় সেই সময়তে চন্দ্রগ্রহণ হব আনকি সূর্যগ্রহণ কেতিয়া হব তারপরা চৈধ্য দিনের পাশতেই এপ্রিলের আট তারিখে সূর্যগ্রহণ হব আর এই সূর্যগ্রহণের সময়ত আর এই যে সূর্যগ্রহণের বিশেষত্ব প্রায় পঞ্চাশ বছরের পিছত এনেকটা সূর্যগ্রহণ হব যত কোয়া হয়েছে দিনতেই আন্ধার সদৃশ পরিবেশের সৃষ্টি হব ইয়ার সময়সীমা বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়েছে ইয়ার প্রভাব পড়ব যখন বৈজ্ঞানিক আছে সেই বৈজ্ঞানিকসকলে এই সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের উপর যথেষ্ট অধ্যয়ন করব গবেষণা করব উল্লেখযোগ্য যে সূর্যগ্রহণের সময় কিন্তু জনতা সাবধান হব লাগে সূর্যগ্রহণের সময় সূর্যক খালি চকুরে চার বিরত থাকিব লাগে বৈজ্ঞানিকসকলক ইয়ার ফলত দৃষ্টিশক্তির প্রভাব পড়ব পারে সানগ্লাস পরিধান করে সূর্যক চাব নালাগে এরকম বহু নিয়ম আছে আনহাতে এই সূর্যগ্রহণের প্রভাব বিভিন্ন সময়ত জ্যোতিষশাস্ত্রের উপর যখন বিশ্বাস করে বিভিন্ন গ্রহর উপর ইয়ার প্রভাব পড়ে বিভিন্ন ধরনের অন্যান্য প্রভাব পড়ে আনহাতে চন্দ্রগ্রহণের প্রভাব হোলির দিনা পড়ব পঁচিশ তারিখে পড়ব কিন্তু ভারত বাদ দিয়ে আন প্রান্ত ইয়ার সর্বাধিক প্রভাব পড়ব বিশেষ পশ্চিমীয় রাষ্ট্রসমূহ ইয়ার যথেষ্ট প্রভাব দেখবলে পাওয়া যাব গতি এই দুটা সিগনিফিকেন্ট ইভেন্ট হয়েছে পঞ্চাশ বছরের পিছত এনেকটা সূর্যগ্রহণ হব যত দিনতে আন্ধার সদৃশ পরিবেশের সৃষ্টি হব আর এশ বছরের পিছত এই বছরতে হোলির দিনায় চন্দ্রগ্রহণ হব গতি দুটাক মহাজাগতিক পরিঘটনা যার উপর বৈজ্ঞানিকসকলের দৃষ্টি নিবদ্ধ হয়েছে যার উপর সকলের দৃষ্টি নিবদ্ধ হয়েছে আর ইয়ার প্রভাব বিশ্বর কেবাটাও প্রান্তত পড়ব আমি পুনর্বার আপনার চন্দ্রগ্রহণের তথ্য দিবলে চেষ্টা করি চন্দ্রগ্রহণের ফুল প্লেট এই মুহূর্তে আনার চেষ্টা করছো চন্দ্রগ্রহণ কেতিয়া হব জানি লোক হোলির দিনাই বছরের 2024 সনের প্রথম চন্দ্রগ্রহণ অর্থাৎ 25 মার্চত বিশ্বত হোলি উদযাপন করা হব আর সেই দিনটুতেই সোমবারে চন্দ্রগ্রহণ পরিলক্ষিত হব বিশ্বর কেবাটাও প্রান্ত এটা সময় লো প্রশ্ন থাকবে আমি সময়ও আপনার জানাম 25 মার্চর এই চন্দ্রগ্রহণক এটা কারণতেই চর্চা চলিছে কেন এশ বছরের পিছত হোলির দিনা এই চন্দ্রগ্রহণ হব 10 বাজি ভারতীয় সময়মতে আমি কয়ে আছো পুয়া 10:24 এই চন্দ্রগ্রহণের আরম্ভ হব আর বিয়লি 3:01 এই চন্দ্রগ্রহণের ভারতীয় সময় অনুসরি অন্ত পড়ব বিশ্বর আন প্রান্ত কত কত প্রভাব পড়ব চাও আয়ারল্যান্ড ইংল্যান্ড স্পেইন পর্তুগাল হল্যান্ড পশ্চিমীয়া রাষ্ট্রত এই চন্দ্রগ্রহণের প্রভাব যথেষ্ট পরিলক্ষিত হব পশ্চিমীয়া রাষ্ট্রত বেলজিয়াম নরওয়ে সুইজারল্যান্ড জার্মানি সমগ্র ইউরোপত ইয়ার প্রভাব পড়ব ফ্রান্সত প্রভাব পড়ব আমেরিকা জাপান রাশিয়া অস্ট্রেলিয়া আদিত প্রভাব পড়ব এই চন্দ্রগ্রহণের আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর বা আফ্রিকারপরাও এই চন্দ্রগ্রহণ দেখবলে পাওয়া যাব আর এয়া হয়েছে চন্দ্রগ্রহণের তথ্য ইয়ার পাছত আমি সূর্যগ্রহণের তথ্য আনি লোক চেষ্টা করি দ্বিতীয় ব্রেকিং সূর্যগ্রহণের তথ্য চাও চন্দ্রগ্রহণ শেষ হব আর তার 14 দিনের পিছতে আহি আছে সূর্যগ্রহণ অর্থাৎ 14 দিনের ইন্টারভেলত দুটাক মহাজাগতিক পরিঘটনা এপ্রিলের 8 তারিখে সূর্যগ্রহণ হব এই সূর্যগ্রহণের বিশেষত্বটা হয়েছে সূর্য সম্পূর্ণরূপে কিছু সময়ের ঢাক খাই যাব 7:14 বিশ্বর বিভিন্ন প্রান্ত দিনের ভাগতে রাতি সদৃশ পরিবেশের সৃষ্টি হব পারে দুপরিয়া 2:12 সূর্য লুকাই যাব বলে বৈজ্ঞানিকসকলে উল্লেখ করেছে 8 এপ্রিলত এই ঘটনা হবলে গৈ আছে আমি পুনর্বার দৃশ্যাংশ আপনার দেখাম সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণের টু উইন্ডোর জড়িয়ে আর এফালে যখন বৈজ্ঞানিকসকলে ইয়ারপর নজর রাখিছে ঠিক একদরে জ্যোতিষশাস্ত্রের যখন জ্যোতিষী আছে যখন জ্যোতিষশাস্ত্র চর্চা করে তেওঁলোকেও ইয়ারপর নজর রাখিছে কেন ইয়ার প্রভাব যথেষ্ট পড়ব বলে জানিপরা গেছে গতি আমি আপনার জানাই আছো দৃশ্যাংশ দেখাই আছো বিরল মহাজাগতিক পরিঘটনার বিশ্ববাসী সাজু হয়েছে 8 এপ্রিলত চন্দ্র 8 এপ্রিলত সূর্যগ্রহণ আর 25 মার্চত চন্দ্রগ্রহণের প্রভাব বিশ্বর বিভিন্ন প্রান্তত পড়ছে।